দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সাদর সম্ভাষণ ফিরে এসেছে আরও একটি নতুন পর্বে আর আজকের পর্বে আমরা একটা গাণিতিক অর্থাৎ সৃজনশীল প্রশ্নের সমাধান করবো আর এই প্রশ্নটি তোমাদের পাঠ্যবইয়ের সেট এবং ফাংশন অধ্যায় আর এই প্রশ্নটি দুই হাজার বিশ সালের চট্টগ্রাম বোর্ড এসএসসি পরীক্ষা এসেছিল কাজে বুঝতে পারছো আজকের ক্লাসটি বেশ গুরুত্বপূর্ণ তাহলে চলো আর কালক্ষেপ না করে আসের ক্লাসটি শুরু করা যায় শুরুতে আমরা আমাদের প্রশ্নটি দেখিনি আমাদের প্রশ্নে বলা হয়েছে সার্বিক সেট ইউ ইকুয়ালস টু এক্স such that x element of n, এবং e x square is less than 53. এটা হচ্ছে আমাদের উদ্দীপকের প্রথম অংশ এরপরে বলা হচ্ছে কি দেখো a equals টু x এলিমেন্ট অফ এন such দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং x is less than 10. এরপরে বলা হচ্ছে যে বি equals টু ফোর 5 এবং e সি equals টু এক্স এলিমেন্ট অফ এন যেন x স্কোয়ার ইজ greater দ্যান সেভেন এক্স স্কুয়ের মানটা সাত অপেক্ষা বড়ো হবে এবং এক্স কিউয়ের মানটা এখানে একশো ছত্রিশ অপেক্ষা ছোটো হবে এখন প্রশ্নে কতে বলা হচ্ছে কি এ ও সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে চলো আমরা প্রথম প্রশ্ন কয়ের সমাধান করি তো দেওয়া আছে কি দেখো আমাদের বলছে কি যে এ এবং সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে আমরা এ সেট ওটা দেখিনি আমাদের এস সেটের উপাদান ছিল কি এক্স এলিমেন্ট অফ এন দেওয়া আছে এ ইকুয়ালস টু এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার এবং এক্স ইস দেন টেন তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা সেট গঠন পদ্ধতিতে আছে আমাদের এখানে কি করতে হবে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে তাহলে সুতরাং দেখো শর্তটা আমরা একটু দেখে নিই যে আমাদের শর্তের মধ্যে কি ছিল যে এক্সটা হবে মৌলিক সংখ্যা এবং তার লিমিট হবে দশের চেয়ে ছোট তাহলে দশের চেয়ে ছোট যে মৌলিক সংখ্যা দেখো দুই হচ্ছে একটা মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা বলতে আমরা কী বুঝি যে সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা এবং এক দ্বারা ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না অর্থাৎ ভাগ করলে ভগ্নাংশ চলে আসে সেই সকল সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে টু কিন্তু মৌলিক সংখ্যা এবং টু শুধু মৌলিক সংখ্যা না একমাত্র জোর মৌলিক সংখ্যা দেখো থ্রিকে আমরা শুধু থ্রি এবং ওয়ান দ্বারা ভাগ করতে পারি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে এটা ভগ্নাংশ হয়ে যাবে তাহলে থ্রি মৌলিক সংখ্যা এরপর দেখো ফাইভ মৌলিক সংখ্যা সেভেন মৌলিক সংখ্যা এবং এইট নাইন টেন বা এরপরে আর কোনো মৌলিক সংখ্যা নাই দশের মধ্যে তাহলে টু থ্রি ফাইভ সেভেন ছিল মৌলিক সংখ্যা তো দেখো এ সেট থেকে এ সেট ছিল গঠন পদ্ধতি সেখান থেকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এরপর কী বলেছে আমাকে সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো সি সেটের উপাদানগুলো আমাকে তুলে নিই এবং সি ইকুয়ালস টু এক্স এলিমেন্ট অফ এন যেখানে এক্স হচ্ছে এন এর উপাদান এন হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ প্লাস মাইনার সংখ্যা এবং এখানে বলা হচ্ছে কি যে এক্স স্কোয়ার ইজ সাজ দ্যাট এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন সেভেন এবং এক্স কিউ ইস লেস দ্যান ওয়ান থার্টি সিক্স তো আমাদের যে এক্সের লিমিটটা অর্থাৎ আমাদের যে সি এর যে সেটার যে উপাদানগুলো আমরা বের করব সেই উপাদানের মান কত হবে দেখো এক্স স্কোয়ার করলে অর্থাৎ সেই সংখ্যাটা স্কোয়ার করলে তা সাতের চেয়ে বড়ো হবে এবং কিউব করলে তার একশো ছত্রিশ অপেক্ষা ছোট হবে এখন এস এর এই এক্সের জন্য আমরা বিভিন্ন মান কল্পনা এক্স এক্সের জন্য আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন মানগুলো কল্পনা করবো এবং সেই মান দিয়ে আমরা মানগুলো বের করার চেষ্টা করব তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্সের পরিবর্তে এক্সের পরিবর্তে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি বসিয়ে পাই বা বসায় আচ্ছা এখন তুমি খেয়াল করো এই যে আমাকে লিমিটটা দেওয়া হয়েছিল কি যে এক্সের স্কোয়ারের যদি আমি মানে সংখ্যাটা অর্থাৎ এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো এক্সের বিভিন্ন মান হবে ডট ডট আরও মান হতে পারে তো আমরা যদি সেই সংখ্যাটাকে স্কোয়ার করি তাহলে সাত অপেক্ষা বড় হবে তাহলে দেখো একের যদি আমি স্কোয়ার করি তাহলে এক হয় সেটা সাতের চেয়ে বড়ো না ছোট বুঝতেই পারছো ছোট ছোটো দুয়ে যদি স্কোয়ার করি তাহলে সেটাও কিন্তু চার হয় তাও সাতের চেয়ে ছোট তিনে স্কোয়ার করলে নয় হয় তাহলে আমি ওয়ান টু না লিখে ডিরেক্ট কিন্তু তিন থেকে লিখতে পারি তাহলে দেখো যে এক্স ইকোয়ালস টু থ্রি হলে যে এক্স ইকোয়ালস টু থ্রি হলে তো এক্সের স্কোয়ার তাহলে এক্সের মান এখন কত এক্সের মান কিন্তু থ্রি তাহলে থ্রির উপর স্কোয়ার করে দিই থ্রি স্কোয়ার করলে কত হয় নাইন এখন দেখো তো সেভেন বড়ো নাকি নাইন বড়ো এখানে হচ্ছে নাইন বড়ো তাহলে এটা কিন্তু ঠিক আছে আমাদের সেভেন থেকে নাইন বড়ো এটা মানটা হবে সেভেন আমাদের সেভেন থেকে নাইন বড় এবং আরও একটা মান দেওয়া ছিল এখানে যে এক্স কি অর্থাৎ আমি যদি তিনের উপর কিউব করি তাহলে থ্রি কিউব এখানে বসে কি লেস দেন ওয়ান থার্টি সিক্স তো তিনের কিউব করলে কত হচ্ছে তিনের কিউব হলে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনের থেকে একশো ছত্রিশ বড়ো এটা কিন্তু শর্ত ফিল আপ করে ওকে এখন দেখো যদি এক্সের মানটা ফোর হয় এক্স ইকালস টু ফোর হলে এক্স ইকোয়ালস টু ফোর হলে আমরা চাইলে এক্সের পরিবর্তে এক্সের মানটা বসাবো এক্সের মান কত ধরেছি ফোর তাহলে এক্সের পরিবর্তে ফোর হবে তাহলে এক্সের স্কোয়ার দ্যাটসমিন এক্সের মান ফোর তাহলে ফোরের ওপর স্কোয়ার করা যেতে পারে ফোর এর স্কোয়ার করলে কত হয় সিক্সটিন ওকে দেখো সিক্সটিন কিন্তু সেভেনের চেয়ে বড়ো তার মানে এটা আমার শর্ত পূরণ করে এবং এখানে এক্সের মান হচ্ছে ফোর তাহলে ফোরের উপর কিউব করতে পারি ফোরের কিউব করলে কত হচ্ছে ওয়ান থার্টি সিক্সের চেয়ে এটা বড় হয় কিনা আমরা দেখি ফোরের কিউব বলে কত হয় সিক্সটি ফোর সিক্সটি ফোর আচ্ছা সিক্সটি ফোর কিন্তু ওয়ান থার্টি সিক্সের চেয়ে ছোটো এটা কিন্তু শর্ত পূরণ করে আমরা এবারে একটু এক্সের মানটা ফাইভ ধরে নিই যে এক্স ইকুয়ালস টু ফাইভ হলে তো এক্সের মান যদি এখন ফাইভ হয় এক্সের পরিবর্তে আমরা চাইলে ফাইভ বসাতে পারি তাহলে এখানে এক্সের মান বসিয়ে দিলাম ফাইভ ফাইভের উপর করলাম স্কোয়ার ফাইভের স্কোয়ার করলে কত হয় টোয়েন্টি ফাইভ ওকে দেখো টোয়েন্টি ফাইভ কিন্তু সাত অপেক্ষা বড় এটা আমার শর্ত পূরণ করে তার মানে এই মানটা এর মধ্যে যাবে এবং এক্স কিউব এখন এক্স কিউব এক্সের মান হচ্ছে ফাইভ তাহলে ফাইভের উপর কিউব করতে পারি ফাইভের ওপর কিউব করলে কত হচ্ছে দেখো সেটা কিন্তু একশো ছত্রিশে হিসেবে ছোটোই হবে কারণ ফাইভের কিউব করলে হবে কত ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভের মান কত হয় ওয়ান থার্টি সিক্স অপেক্ষা ছোটো এখন আমরা এক্সের মানটা ফোর সিক্স ধরে দিই এক্স ইকোয়ালস টু সিক্স হলে তো এক্সের মান যদি সিক্স হয় তাহলে কী হয় যে এক্সের মান সিক্স তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এর মান কত সিক্স সিক্সের উপর স্কোয়ার করবো সিক্সের স্কোয়ার করলে কত হয় থার্টি সিক্স থার্টি সিক্স ইজ গ্রেটার দ্যান সেভেন সেভেন অপেক্ষা বড়ো এটা ঠিক আছে এবং এক্সের আর এখন আমরা এক্সের উপর কিউব করবো তাহলে মানে সিক্সের উপর কিউব করব তো সিক্সের যদি আমরা কিউব করি সংখ্যাটা কত হয় সংখ্যাটা হয় টু তো এই টু কিন্তু অপেক্ষা বড়ো না ওয়ান সিক্স অপেক্ষা বড় কিন্তু আমাকে দেখানো হচ্ছে কি যে আমাদের শর্ত ছিল যে এটা ওয়ান থার্টি সিক্স অপেক্ষা ছোটো হবে তার মানে এটা শর্ত পূরণ করে না তো তাহলে আমরা দেখো পাচ্ছি কি এইটা আমার অ্যান্সারের মধ্যে ঢুকবে এটা ঢুকবে এবং এইটাও ঢুকবে আর এই সিক্স কিন্তু বড় হয়ে যাচ্ছে এখন দেখো যদি আমি এখানে এক্সিক্স টু নিতাম এক্সের মান যদি টু হতো সেই ক্ষেত্রে কী হতো এক্স ইকোয়ালস টু হলে এক্সের মান যদি টু হতো তাহলে এক্স স্কোয়ার আমরা টু এর উপর স্কোয়ার করলে সেটা কিন্তু সাত অপেক্ষা বড়ো হতো না কারণ কি মানটা হতো কত ফোর তাহলে ফোর কিন্তু সাত অপেক্ষা বড়ো না এটা যেত না তার মানে এই অ্যান্সারটা যাবে না তাহলে অ্যান্সার যাচ্ছে কি আমার এক্সের মান থ্রি এক্সের ওয়ান ফোর এবং এক্সের ওয়ান ফাইভ তাহলে আমার এই যে সি সেটকে গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলা হয়েছে সেই তালিকা পদ্ধতিটি হলো যে সি ইকুয়ালস টু থ্রি ফোর ফাইভ এই থ্রি কমা ফোর কমা ফাইভ এটা হচ্ছে আমার সি সেটের তালিকা পদ্ধতি তার মানে এখানে আমার একটা অ্যান্সার হলো এখানে যে সি সেটের তালিকা পদ্ধতি আর আরেকটা অ্যান্সার হচ্ছে এখানে এ সেটের তালিকা পদ্ধতি আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো তাহলে চলো আমরা প্রশ্ন খয়ের সমাধান করি তো আমরা এখন প্রশ্ন খটা একটু দেখিনি আমাদের প্রশ্ন ক্ষতে বলা হয়েছে প্রমাণ করো যে দেখো প্রমাণ করতে বলেছি কি যে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন ইউনিয়ন সি এটার সমান সমান কী হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তো আমরা এই যে আমাদের যে অঙ্কটা প্রমাণ করতে বলেছি খদে সেই ক্ষয়ের যে বামপক্ষটা আমরা এখানে তুলে নিয়েছি দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি তো আমরা এখন এই মান ক্ষেত্রে আমরা কাজ করি প্রথমে প্রথম অংশের কাজটা আগে করি তারপর দ্বিতীয় অংশের কাজ করি এরপর দুইটাকে জুড়ে দিলেই আমাদের বামপক্ষটা হয়ে যাবে তুমি চাইলে এটাকে একসাথেও করতে পারো তবে পাট পাট করে করলেই অঙ্কটা বেশি ভালো হয় এবং নির্মূল হয় তো আমরা এখন প্রথম অংশটা তুলে নিই যেখানে আছে কি এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু দেখো এর মান কিন্তু আমরা জানি এর মান কি এই যে এর মান আমরা ক থেকে বের করেছি আমাদের দেওয়া ছিল প্রশ্নে বিয়ের মান এবং এ এবং সি এর মান আমরা ক থেকে বের করেছি সেই মানগুলো আমরা এখানে লিখে দিয়েছি তাহলে এ ইকুয়ালস টু টু থ্রি টু কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন এটা হচ্ছে আমাদের এর মান তাহলে ইন্টারসেকশন এখানে আমরা দেখি আমাদের বিয়ের মান কী কী ছিল বিয়ের মান ছিল ফোর ফাইভ ফোর আর হচ্ছে ফাইভ তো আমরা এখন দেখি যে ইন্টারসেকশানের কাজ কি ইন্টারসেকশনের কাজ হচ্ছে এই দুইটি সেটের মধ্যে যে সকল উপাদান কমন শুধুমাত্র সেই উপাদানগুলো এর এই সেটের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ ইন্টারসেট বা আমাদের এই ইন্টারসেকশানের কাজ হবে এখন দেখি যে এখানে আছে ফাইভ এবং এখানে আছে ফাইভ তাহলে এই দুইটা সেটের মধ্যে কমন উপাদান হচ্ছে ফাইভ তাহলে ফাইভ হচ্ছে আমার এ বি এর মান এখন আমরা এই অংশের কাজটা করব তো এই অংশে আজকে আমরা একটা নিই যে আমাদের এই অংশে আছে হচ্ছে বি ইউনিয়ন সি তো বিয়ের মানটা দেখো বিয়ের মানটা হচ্ছে টু ফোর ফাইভ বিয়ের মান হচ্ছে প্রশ্ন দেওয়া ছিল তাহলে কমা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইউনিয়ন এর মানটা আমরা করেছি আমরা সি এর মানটা কত বের করেছি থ্রি কমা ফোর কমা ফাইভ তো দেখি যে আমাদের এখানকার মধ্যে কমন আনকমন সকল উপাদান আমরা নিবসারটাতে বি ইউনিয়ন সি কমন এবং আনকমন সব উপাদান যাবে কিন্তু কোনো উত্তরকে আমরা দুই বান দিব না মানে দুইটা সেটের মধ্যে আছে তার মানে দুই বাঁ দিব না ওটাকে একবারই লিখবো এবং সাজাইয়ে লিখবো দেখো প্রথমে থ্রি আমরা ছোটো থেকে বড়ো পর্যায়ক্রমে সাজিয়ে লিখবো এবার হচ্ছে ফোর ফোর ফাইভ ফাইভ এই হচ্ছে আমাদের কমন এবং আনকমন সকল উপাদান তাহলে আমরা কিন্তু দেখো এ ইন্টারসেকশন বি এবং এ ইউনিয়ন বি দুইটার মানই পেয়ে গিয়েছে এখন আমরা চাইলে এই দুইটাকে জুড়ে দিতে পারি জুড়ে দিলে কিন্তু আমার বাম পক্ষটা সমাধান হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি এখন যে মানগুলো আমরা বের করেছি সেই মানগুলো এখন বসিয়ে দেব দেখো এই অংশের যে মানটা বের করেছি মানটা হচ্ছে ফাইভ তাহলে লিখতে পারি কি ফাইভ ওকে সেকেন্ড প্যাকেট ক্লোজ করে দেই এখানে আছে ইউনিয়ন এই দিলাম ইউনিয়ন ওকে এখন দেখো বি ইউনিয়ন সি এর মান আমরা কী বের করেছি থ্রি ফোর ফাইভ তাহলে এর পরিবর্তে আমি লিখতে পারি থ্রি ফোর ফাইভ ওকে দেখো আমরা এ ইন্টারসেকশান এর মান বসিয়েছি ইউনিয়ন দিলাম এবং বি ইন্টারসেকশান বি ইউনিয়ন সি এর মানটাও বসিয়ে দিলাম এখন দেখো এখানে হচ্ছে মধ্যবর্তী সম্পর্কটা কি ইউনিয়ন অর্থাৎ আমরা এখন ইউনিয়নের কাজ করলে কী পাচ্ছি আমরা এখানে কমলান কমল সকল উপাদান পাবো এবং ছোটো থেকে বড়ো সাজিয়ে লিখব তাহলে থ্রি ফোর ফাইভ তো এটাই হচ্ছে আমাদের বাম পক্ষের অর্থাৎ তো আমরা দেখি যে আমাদের বাম পক্ষের অ্যান্সার অ্যান্সার এসেছে কি টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ আমাদের বাম পাশের অ্যান্সার এসেছে থ্রি কমা ফোর কমা ফাইভ তো এখন আমরা ডান পক্ষটা করবো ডান পক্ষ তো ডান পক্ষর অ্যান্সারটা আমরা এখন করবো তাহলে ডান পক্ষটা আমরা এখন তুলে নিই যেখানে আছে কি দেখো এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো আমরা কিন্তু চাইলাই এই যে আমাদের যে ডান পক্ষে আমরা যেভাবে করেছি তো ওই একই রকমভাবে আমরা চাইলে ডান পক্ষটা করতে পারি আমরা একটু পাট পাট করে করি এখানে প্রথমে আমরা ব্র্যাকেটের মধ্যবর্তী অংশটুকুর কাজ করি তো আমি দেখি যে ব্র্যাকেটের মধ্যে কী আছে যে এ ইউনিয়ন বি তো এর মানটা কিন্তু আমরা জানি এর মানটা আমরা কিন্তু ক থেকে বের করেছি এর মানটা কী বের করেছি টু থ্রি ফাইভ সেভেন টু কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন তাহলে টু কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন ইউনিয়ন আমরা এখন বিয়ের মানটা বসাবো বিয়ের মানটা আমাদের প্রশ্নের জন্য দেওয়া ছিল ফোর ফাইভ ফোর কমা ফাইভ ফোর কমা ফাইভ ওকে এখন আমরা দেখি যে আমাদের ইউনিয়নের কাজ করলে আমরা কী পাচ্ছি ইউনিয়নের কাজ করলে আমরা পাচ্ছি এখানে কমন এবং আনকমন সকল উপাদান এবং ছোটো থেকে বড়ো সাজিয়ে লিখবো তাহলে টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সেভেন এখন আমরা এই পুরো অংশটার কাজ করতে পারবো তাহলে পুরো অংশটার কাজ করি আমরা সুতরাং যে এ ইউনিয়ন বি ফার্স্ট প্যাকেট ক্লোজ ইন্টারসেকশন সি তো এ ইউনিয়ন বি মান আমরা কী বের করেছি টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সেভেন সেকেন্ড প্যাকেট ক্লোজ ইন্টারসেকশন সি এর মান সি এর মানটা আমরা একটু দেখে নি সি এর মান কী বের করেছিলাম থ্রি ফোর ফাইভ থ্রি কমা ফোর কমা ফাইভ তাহলে এখন দেখো যে ইন্টারসেকশনের কাজ কি শুধুমাত্র কমন উপাদান তো আমরা কমন উপাদান দেখতে পাচ্ছি থ্রি আসে এখানে এখানেও থ্রি আসে ফোর আসে ফোর আসে ফাইভ আছে ফাইভও আছে তাহলে আমাদের উত্তর হচ্ছে থ্রি ফোর ফাইভ আচ্ছা দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা বের করেছিলাম কি আমাদের আনসার থ্রি ফোর ফাইভ এবং রাইট হ্যান্ড সাইডের আনসার কিন্তু বের করেছি থ্রি ফোর ফাইভ তার মানে কিন্তু আমাদের অঙ্কটি হলো আর এখানে কী বলেছিলো যে প্রমাণ করো আমরা কিন্তু প্রমাণ করে দিয়েছি তাহলে আমরা লিখতে পারি সুতরাং যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকালস টু এ ইউনিয়ন বিকশন সি প্রমাণিত পুরো বিষয়টি সংক্ষেপে আমরা আর বুঝতে পারি যে আমাদের অঙ্কে এই যে এর মানটা দেওয়া ছিল এর এর মান আমরা ক থেকে বের করেছিলাম আমাদের ছিল প্রথমে এ ইউনিয়ন বি এ ইন্টারসেকশন ইউনিয়ন সি প্রথমে আমরা ব্র্যাকেটের মধ্যে অংশটা কাজ করেছি এই চিহ্নের কাজ হচ্ছে কমন জিনিস কমন জিনিস ছিল ফাইভ পরবর্তী আমরা এই অংশটার কাজ করেছি অংশের কাজ হচ্ছে কমন এবং আনকমন সকল উপাদান তাহলে থ্রি ফোর ফাইভ ছিল এখানকার অ্যান্সার পরে আমরা এই দুইটা মানকে জুড়ে দিয়েছি জুড়ে দিয়ে দিলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে আমাদের বাম পক্ষের উদ্যোগ এবার আমরা ডান পক্ষটা তুললাম ডান পক্ষের যে ইউনিয়নের কাজটা করেছি ইউনিয়নের কাজে কমন আনকমন সব উপাদান যাবে আমরা এ এবং বিয়ের মান বসিয়ে এই উপাদানটা এই মানটা পেয়েছি এরপরে আমরা সম্পূর্ণটা অর্থাৎ আমাদের ডান পক্ষের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাকে তুলেছি দেখো ওই ব্র্যাকেটের মধ্যে যে অংশটা মান বের করে মানটা বসালাম ইন্টারসেকশন সি এর মানটা বসালাম তাহলে ইন্টারসেকশনের কাজ কি শুধুমাত্র কমন জিনিসগুলো যাবে তাহলে এখানে থ্রি ফোর ফাইভ কমন ছিল এটা হচ্ছে আমাদের ডান পক্ষের উত্তর তাহলে আমরা লিখতে পারি সুতরাং এই বামপক্ষ ইকোস ডানপক্ষ প্রমাণিত আশা করি প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো তাহলে চলো আমরা প্রশ্ন গ সমাধান করি আমরা প্রশ্ন গ দেখি আমাদের প্রশ্ন গলা গতে বলা হয়েছে পাওয়ার সেট অফ বি প্রাইম বাদ এ প্রাইম নির্ণয় করো আচ্ছা তো দেখো যে এখানে আমাদের এই বি প্রাইম বাদ সেখান থেকে এ প্রাইম বাদ দিলে যেটা হবে সেটার উপসেট সেট বা পাওয়ার সেট নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা বি প্রাইমের মান বের করবো তারপরে এ প্রাইমের মান বের করবো তারপরে পাওয়ার সেট অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম বের করবো এখন দেখো যে আমাদের উদ্দীপকের ছিল সার্বিক সেট ইউ ইউর ইউ দেওয়া ছিল কি দেখো যে এক্স স্কোয়ার ইজ লেস দ্যান ফিফটি থ্রি এক্স স্কোয়ারের মানটা অর্থাৎ এখানে আমাদের এক্সের যে উপাদান হবে কি ইউ হচ্ছে আমাদের সার্বিক স্পে অঙ্ক এই অঙ্কটা করার জন্য যত উপাদান দরকার তাও এর মধ্যে থাকবে ইউ এর বাইরে থেকে কোনো উপাদানের না আমরা অঙ্ক সমাধান করতে পারবো না তাহলে এখন এই ইউ এর যে সংখ্যা যে লিমিটটা কি দেখো তিপ্পান্ন থেকে ছোটো বাট ওই এক্সের স্কোয়ার করলে তাহলে আমরা এমন সংখ্যাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই সংখ্যাগুলোকে স্কোয়ার করবো করলে যে সংখ্যাটা হচ্ছে এই তিপ্পান্ন অপেক্ষা ছোটো হবে সেগুলো আমাদের অ্যান্সার হবে তো দেখো আমরা এখানে লিখে নিচ্ছি শর্তটা এক্স এই ইউ ইকোয়ালস টু এক্স সাদাট এক্স এলিমেন্ট অফ এন এবং এক্স এক্সের স্কোয়ার্সি লেস দেন ফিফটি থ্রি তো দেখো যে একের স্কোয়ার করলে এক হয় তাহলে এটা কিন্তু তিপ্পান্ন হচ্ছে ছোটোও যাবে দুইয়ের স্কোয়ার করলে আমরা দেখি চার হয় সেটাও যাবে তিনের স্কোয়ার করলে নয় হয় চার স্কোয়ার করলে ষোলো হয় পাঁচের স্কোয়ার করলে পঁচিশ হয় ছয় স্কোয়ার ছত্রিশ হয় সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ হয় তাহলে এই ঊনপঞ্চাশও কিন্তু তিপ্পান্ন থেকে ছোট বাট আঠের স্কোয়ার করলে সেটা হয় চৌষট্টি তিপ্পান্ন অপেক্ষা বড়ো তাহলে ওইটা আমাদের অ্যান্সার আসবে না তাহলে আমাদের ইউএল লিমিটে হচ্ছে ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স কমা সেভেন আচ্ছা এই বি এর মানটা আমাদের প্রশ্নে সরাসরি দেওয়া ছিল এবং ক থেকে পেয়েছিলাম এর মান টু কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন এখন আমি বি প্রাইমের মানটা বের করবো আচ্ছা বি প্রাইম মানে কি বি প্রাইম মানে হচ্ছে ইউ থেকে কে বাদ দিতে হবে তাহলে সুতরাং বি প্রাইম ইকুয়ালস টু সার্বিক সেট ইউ বাদ বি তো ইউ এর মানটা দেখো আমরা বের করেছি ইউ এর মানটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন প্রত্যেকটা উপাদানের মধ্যে কমা থাকবে ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সেভেন তা থেকে মাইনাস করতে হবে বা বাদ দিতে হবে কিসের মান বাদ দিব বাদ দিব বিয়ের মান আচ্ছা বিয়ের মানটা কী ছিল বিয়ের মান ছিল হচ্ছে ফোর ফাইভ ফোর কমা ফাইভ আচ্ছা বাদ দিব দেখা আমরা এখন বাদ দিয়ে দিই প্রথম উপাদান থেকে অর্থাৎ ইউ এর সাবজেক্ট সেট ইউ এর মান থেকে আমরা সেট বিকে বাদ দিব দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান নেই তাহলে ওয়ানটাকে বাদ দেওয়া যাচ্ছে না এটা অ্যান্সার থাকবে টু আছে এখানে টু নেই বাদ দেওয়া যাচ্ছে না এটাও থাকবে আমরা দেখি থ্রি এখানে কিন্তু থ্রি নেই বাদ দেওয়া যাচ্ছে না তাহলে এটাও থাকবে এই ফোর এই ফোর কিন্তু বাদ দেওয়া যায় তাহলে ফোর ফোর বাদ এই ফাইভ থেকে কিন্তু এই ফাইভ বাদ দেওয়া যায় এটাও বাদ তাহলে সেভেন কিন্তু বাদ দিতে পারছি না তাহলে সেভেনটা থাকবে তাহলে আমরা দেখো এখান থেকে বি প্রাইমের মানটা বের করে নিলাম একই রকমভাবে আমরা কিন্তু চাইলে সি প্রাইম এ প্রাইমের মানটাও বের করতে পারবো তাহলে এ প্রাইম সুতরাং এ প্রাইম ইকুয়ালস টু বা এর পুরো সেট ইউ মাইনাস এ বা ইউ বাদ এ ইউ এর মানটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন প্রত্যেকটি উপাদানের মধ্যে কমা থাকবে ওয়ান টু থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স কমা সেভেন আচ্ছা এটা হচ্ছে আমাদের ইউ উপাদান দেখো এখানে একটা উপাদান মিসিং হয়ে গিয়েছে যে ইউ এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এখানে একটা সিক্স হবে এই হচ্ছে সিক্সটা দিয়ে দিলাম ছোট্ট করে আচ্ছা তো এখন আমরা এইটাকে সেভেন ব্র্যাকেটটি ক্লোজ করে দিই মাইনাস এখন এর মানটা আমরা হচ্ছে বাদ দিব তাহলে এর মান কী ছিল টু কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন টু কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন ওকে এই মানগুলো আমরা বাদ দিয়ে দিলাম এখন দেখি বাদ দিয়ে বাদ দেওয়ার পরে যে সকল সংখ্যাগুলো থাকবে মূলত এটা হচ্ছে এ প্রাইম বা এ প্রোক্সাইডের আমাদের মান তো দেখো এ আছে এখানে এ নাই বাদ দিতে পারছি না তাহলে এটা থাকবে বি বি টু টু বাদ যাচ্ছে এখানে ওয়ান বাদ দিতে পারি নাই ওয়ানটা থাকবে এখানে টু টু বাদ যাচ্ছে থ্রি থ্রি বাদ যাচ্ছে ফোরটাকে বাদ দিতে পারছি না তাহলে ফোরটা থাকছে ফাইভ ফাইভ বাদ যাচ্ছে সিক্স এখানে সিক্স নাইন এটাকে বাদ দিতে পারছি না তাহলে এটাও থাকবে তাহলে আমরা বাদ দিতে পারছি না হচ্ছে ওয়ান ফোর সিক্স তো এটাই হচ্ছে আমাদের এ প্রাইমের বা এ এর পুরো সেট আচ্ছা তো এখন আমাদের নির্ণয় করতে হবে কি পাওয়ার সেট অফ প্রাইম মাইনাস এ প্রাইম তাহলে এখন দেখো আমরা কিসের মান জানি আমরা এ বি প্রাইমের মান জানি এ প্রাইমের মান জানি তাহলে এখন আমরা এই বি প্রাইম থেকে এ প্রাইমটাকে প্রথমে ব্র্যাকেটের মধ্যে অংশের কাজটা করে নেব তো সুতরাং বি প্রাইম মাইনাস এ প্রাইম তো এখন বি এর মানটা কি আমরা দেখি যে বি প্রাইমের মানটা কী বের করেছিলাম ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি যেহেতু এখানে সিক্সটা ছিল সিক্সটা কিন্তু বাদ দিতে পারিনি তাহলে এই সিক্সটাও এখানে থাকবে তাহলে ওয়ান টু থ্রি সিক্স সেভেন ওয়ান টু থ্রি সিক্স সেভেন ওয়ান টু ওয়ান কমা টু কমা থ্রি কমা সিক্স কমা সেভেন এটা হচ্ছে বি প্রাইমের মান মাইনাস এ প্রাইমের মানটা আমরা দেখি ওয়ান কমা ফোর কমা সিক্স ওয়ান কমা ফোর কমা সিক্স তো এখন দেখি কী কী বাদ দিতে পারছি এই ওয়ান এবং ওয়ান কিন্তু বাদ যাচ্ছে টু বাদ দিতে পারছি না তাহলে টুটা থাকছে থ্রি বাদ যাচ্ছে না তাহলে এটাও থাকছে এবং সেভেনটা কিন্তু সিক্সটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে আর সেভেনটা থেকে যাচ্ছে তাই টু কমা থ্রি কমা সেভেন হচ্ছে আমার কিসের উপাদান আমার পা বি এর প্রক্সেট থেকে আমরা এর প্রোক্সেটকে বাদ দিয়ে দিলাম এখন আমি কী করবো এখন হচ্ছে পাওয়ার সেট অফ বি বাদ বি প্রাইম বাদ এ প্রাইম এই মানটা বের করবো তো চলো আমরা এই মানটা বের করে ফেলি যে পাওয়ার সেট অফ বি প্রাইম বাদ এ প্রাইম আচ্ছা তো এখন আমরা কী করতে পারি আমরা এখানে হচ্ছে বা আমরা এখানে পাওয়ার সেট অফ এই যে প্রাইম মাইনাস এ প্রাইম এই মানটা কিন্তু এখান থেকে আমরা নিয়ে লিখতে পারি এখানে যেখানে টু থ্রি ফোর আচ্ছা এটা হচ্ছে ছিল আমাদের এই উপাদানের মান আচ্ছা তাহলে পাওয়ার সেট যখন আমরা এটাকে পাওয়ার সেট নির্ণয় করব তখন কি হবে আমরা এই উপাদানগুলোকে ভেঙে লিখবো আমরা এই উপাদানগুলোকে কী করবো ভেঙে লিখবো তাহলে ভেঙে লিখলে আমরা কি পাচ্ছি প্রথমে সবগুলো উপাদান পাচ্ছি আচ্ছা এই লাইনটা না করলেও চলবে আমরা সরাসরি এখানে পাওয়ার সেটটা বের করে ফেলতে পারি তাহলে এর মানটা হচ্ছে প্রথমে সব মানগুলো লিখব টু থ্রি সেভেন এই টাইপের অঙ্ক আমরা আগেও করেছি এখন দেখো আমার তিনটা উপাদান করে লেখা হয়ে গিয়েছে এখন আমি সামনের দিকে আঁকাবো দুইটা করে উপাদান লিখবো প্রথমে আমি এই টুর সাথে থ্রি লিখবো টু থ্রি আমি বাম থেকে ডান দিকে যাব অর্থাৎ পিছন থেকে সামনের দিকে যাব আমি পিছন দিকে আবার ফিরে আসবো না এবার টু থাকে টু এর সাথে সেভেন লিখতে পারি টু কমা সেভেন সেকেন্ড প্যাকেট ক্লোজ এবার টু দিয়ে আর দুইটা উপাদান করে লেখা যাচ্ছে না তাহলে এবার থ্রিকে নেই থ্রি সেভেন লেখা যায় থ্রি সেভেন ওকে থ্রি দিয়েও আমি আর দুইটা করে উপাদান লিখতে পারি না আমি বলেছিলাম যে সামনের দিকে যাবো পিছন থেকে আসবো না রিভার্স করবো না তাহলে এখন আমরা একটা করে উপাদান লিখতে পারি টু এটা একটা সেট হবে উপসেট সেট থ্রি এটা আর একটা হবে এবং সেভেন আচ্ছা সব সেটের মধ্যে একটা ফাঁকা সেট থাকে আমরা জানি তাহলে ওইটাও একটা উপাদান হবে এই পুরো অ্যান্সারটাকে আমরা একটা বড় সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দিব। তাহলে বড় সেকেন্ড প্যাকেট যদি ক্লোজ করে দিই তাহলে দেখো পাওয়ার সেট অফ বি প্রাইম মাইনাস এ প্রাইমের মান আমরা কী পাচ্ছি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার তো এই অ্যান্সারটা আমাদেরকে বের করতে বলা হয়েছিল তো আমরা প্রথমে কি করেছি বি প্রাইমের মানটা বের করেছি তারপর এ প্রাইমের মানটা বের করেছি তারপরে বি প্রাইম মাইনাস এ প্রাইমের মানটা বের করেছে এবং এটার পাওয়ার সেট বের করতে বলা হয়েছে তো দেখো এটার পাওয়ার সেট আমরা পুরো মানটা হচ্ছে একটা সেট এবং এই সেটকে আমি উপ বিভক্ত করেছি মানে ক্ষুদ্র ক্ষুদ্র এর ভিতরে যে উপাদানগুলো আছে তিনটা করে তারপর দুইটা করে তারপর একটা করে তারপর ফাঁকা সেট দিয়ে মোট কয়টা অ্যান্সার দেখো এখানে তিনটা উপাদান কয়টা উপাদান ছিল এক দুই তিন তাহলে উত্তর হবে কয়টা এর উত্তর হবে হচ্ছে আটটা দেখি কয়টা উত্তর হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ স্যার ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান ছিল আশা করি আজকের ক্লাসের মধ্যে ভালো লেগেছে তারা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ